हेलो है बुबलू बोलछी दादा भाई तुम्हारे साथ एक टू दे 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 इन हेलो दीदी भाई আমি ওদিকে যাচ্ছি এই আদিকাদি থাক না কোথায় যাচ্ছিস তুই দাঁড়া না হ্যাঁ হ্যাঁ বলো আমি একটু আগে ফিরলাম তার মধ্যে তুমি আবার যা বলছি শোনো তুমি আমার বইপত্র ঘাটাঘাটি করেছো না তো বইয়ের ভেতর একটা ইম্পর্টেন্ট খাম ছিল সেটা দেখেছো আমি কি তোমার বইয়ের তাকটা আজকে গুছিয়েছি নাকি যে আমি খুঁজে পাবো ঠিক আছে আমি যখন পরের দিন যাব আমি তখন তোমার বইয়ের তাক গুছিয়ে দেব কেন অপ্রয়োজনীয় কথা কেন বলছো আমি একবার বলেছি আমার বইয়ের তাক গুছিয়ে দিতে একদম সব বাড়াবাড়ি করতে যেও না হ্যাঁ যেটুকু রয়েছে হয় সেটুকুই করো তা কি হারিয়েছে তোমার বললে বুঝতে পারবে বললাম তো একটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো আমার বইয়ের ভেতর একটা ইম্পর্টেন্ট জিনিস রাখা ছিল বুঝতে পারছো আমি কি বলছি ও বইয়ের ভেতর রাখা ছিল বুঝতে পেরেছি তার মানে তুমি আমার বইয়ে হাত দাওনি জিনিসটা খুঁজে পাওনি একটা কথা আমায় বলো হ্যাঁ সত্যি কথা বলবে ক্লিয়ারলি বলবে তুমি আমার ঘর থেকে কোনো জিনিস নিয়ে আসোনি তাই তো আমি কি নিয়ে আসবো আর সেরকম কিছু হলে তো তোমাকে বলেই আমি নিয়ে আসতাম আচ্ছা রাখো হ্যাঁ আমিও এখন একটু বিজি আছি ওই দিদিদের সাথে একটু কথা বলছি আর কি আমি একটু পরেই তোমাকে ফোন করব কেন অন্তর কথা বলছো আমি একবার বলেছি আমি তোমার সাথে আবার কথা বলতে চাই ফোনটা রাখো ধর কি হলো কি বললো কিছু নেয়নি তো আরে বাবা কোনো সাধারণ বুদ্ধি থাকে তো লোকে এটাই বলবে আচ্ছা দাদা ভাই একটু ভালো করে খোঁজ না ঠিক পেয়ে যাবি আরে বলছি তো ভালো করে খোঁজার বিষয়টা নয় ওটা এটা ইম্পর্টেন্ট জিনিস আমি জানি পার্টিকুলার কোন বইয়ের ভেতর আমি ওটা দেখেছি সেই বইয়ের ভেতরে নেই বইটা ডেফিনেটলি কেউ ঘাটাঘাটি করেছে কারণ মার্কার ছিল সেটাও পাচ্ছি না তুমি আগে কোনোদিন এত মিথ্যা কথা বলতে না পোকরাজ এই যে তুমি বললে না তুমি সব সময় তোমার সঙ্গে রাখো আমাকে একটা কথা বলো তো এক বছরের নোটস তুমি কত বছর ধরে তোমার সঙ্গে রাখো দেখো পোখরা যেসব কথা কিন্তু আমাদের বলে কোনো লাভ নেই কেমন এই দাদা ভাই কে ছিল রে মানে বল না কে ছিল দাদা ভাই শোন না বইয়ের ভিতর কি লাভ লেটার ছিল ইয়ার কি মাছিস কি হচ্ছে রে ইয়ার কি হচ্ছে রে এটা সিরিয়াস জিনিস পাচ্ছি না সরি বাবা তুমি আস্তে কাম ডাউন চিনিস তো ওদের ফাজলা বাজার আর কি পারে ওরা হ্যাঁ ওটাই শিখে যার কিছু শিখে নি এই বেরো এখান থেকে যা কি হয়েছে কি তোমার এত মেজাজ কিসের তোমরা অন্যায় করছো অন্যায় করছি তো কি অন্যায় করছি আমরা হুম বাড়ি শুদ্ধ সবাই তোমরা অন্যায় করছো একটা মেয়ের লেখাপড়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে তুমি কোন কথা থেকে কোন কথা এসে পড়লে পোকরাজ আজকাল তুমি কি বলছো না বলছো আমি তো কিছু বুঝতেই পারছি না কাকে আমরা পড়ার অধিকার থেকে বঞ্চিত করেছি তুমি কি রাধিকার কথা বলছো এতক্ষণ কি এখানে আমরা রাধিকার আলোচনা করছিলাম আমি আলোচনাটা তুললাম তোমরা চাও তো আমি বিয়ে করে নি বুবলুকে মানে তোমরা যে মেয়েটিকে আমার জন্য পছন্দ করেছো তাকে বেশ আমি বিয়ে করতে রাজি আছি একটাই শর্তে রাধিকার লেখাপড়ার অধিকারকে ফিরিয়ে দিতে হবে তবেই আমি বিয়ে করব তা না হলে নয় মানে রাখলি কেন তুই তো কথাটা বললেই পারতিস আমি তো তোকে বললাম আমি যাচ্ছি হ্যাঁ তাই তো তোর কথা শোনার জন্য তো আমরা এখানে বসেছিলাম না সত্যি তুই আটকালি কেন আমরা তো চলেই যাচ্ছিলাম রে এমনি তোমরা বলছিলে না যে আমাকে আর পছন্দ হবে কি আমি গ্রামের মেয়ে অত লেখাপড়া জানি না
পছন্দ করবে কিনা। তা আমাকে যদি পছন্দ নাই হতো তাহলে কি এরকম ঘনিষ্ঠভাবে আমার সঙ্গে কথা বলতে চাইতো? আর দেখো না, বাবুর কি হারিয়েছে এখন থেকেই আমাকে ধরছে। তুই বল রাধিকা দি, আমি কি করে জানবো বল এখন থেকে ওর কি হারিয়েছে? বাবা দেখিস, সত্যি কথা রে, ভাবাই যাচ্ছে না এরই মধ্যে কতটা। হ্যাঁ সেটাই তো, ওই যখন থেকে শুনেছে যে বিয়ের আর বেশি দিন বাকি নেই তখন থেকেই একেবারে। দিদি ভাই আমি যাচ্ছি। চল আমিও যাব। ও দাঁড়া, বুবলু কি বলছিল রে, মানে কি বলছিল, ওর কি হারিয়েছে? আমি কি করে জানব, তবে হবে হয়তো কোনো জিনিস, কোনো স্পেশাল জিনিস আমাকে দেবে বলে হয়তো লুকিয়ে রেখেছিল, সেটাই এখন খুঁজে পাচ্ছে না বেচারা। তবে আমার মনে হয় যে ওর বোনের কোথাও সরিয়ে রেখেছে। ওর বোনগুলো তো খুবই দুষ্টু, আর দাদার সঙ্গে তো এইটুকু মজা করতেই পারে, তাই খুঁজে পাচ্ছে না। দিদি ভাই আমি যাচ্ছি। নিচে যাচ্ছি আমি, তোর যদি কিছু দরকার লাগে আমাকে বলিস না। কি কিছু বলবি? তোমার সঙ্গে আমার খুব দরকারি একটা কথা আছে অঙ্কিতা দি। এই আমার সঙ্গে তোর কিসের জরুরি কথা রে? কথা আছে কোন আমার সাথে? এখন তো সমস্ত কথা তোর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে। তাই বলে কি বাপের বাড়ির সবাইকে ভুলে যেতে হয় নাকি? আমার সত্যি সত্যি তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। আচ্ছা বল তো জরুরি কথাটা কি, শুনি। এখন বলবো না, ঠিক সময় মতো আমি তোমাকে বলবো, কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে যে তুমি আমাকে হেল্প করবে। না, কথাটা না শুনে আমি আগের থেকে মোটেই কথা দিতে পারবো না যে আমি তোমাকে হেল্প করবই, বুঝেছো? আমি এমন কোনো কথা তোমাকে বলবো না যেটা তুমি আমাকে হেল্প করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আগে কথাটা তো শুনি, তারপর না হয় সেটা বিবেচনা করা যাবে। তোমার আমার উপর ভরসা নেই? না ভরসা নেই, হয়েছে, শান্তি হলো তোর? পাগলি, বিশ্রাম নে তুই, আর যদি ইচ্ছে করে তাহলে ফোনও করতে পারিস পোকরাজকে, আর যদি কোনোটাই করতে ইচ্ছে না করে তাহলে নিচে চলে আসিস, আমি আছি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি নিচেই যাও, আমি ঘরেই বরং একটু বিশ্রাম নিই। নিচে তো বাপি আর মা বোধ হয় বিয়েরই কথাবার্তা বলছে, সেই সব কথাবার্তার মধ্যে আমার থাকাটা ঠিক হবে না। সেই ঠিক আছে, তুই তাহলে রেস্ট নে। হ্যাঁ আমি আসছি। কি হারিয়েছে তোমার বললে বুঝতে পারবে? বললাম তো একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাকে যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো? আমার বইয়ের ভেতর একটা ইম্পর্টেন্ট জিনিস রাখা ছিল, বুঝতে পারছো আমি কি বলছি? ইক্কা দুক্কা শুন থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।